বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী 10 জুলাই রোববার দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হবে। বৃহস্পতিবার 30 জুন সন্ধ্যায় বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দিনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের শেরপুর, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলার উপপরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানান। মারুফ হাসান বিশাল, বাংলাদেশ।